আমি এখন যাব আপনাদের ক্যারিয়ারে, আপনারা কি বড় অবস্টেকল বা ট্র্যাজিক মোমেন্ট ফেস করেছেন এবং কিভাবে ওভারকাম করে আরো ভালোভাবে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পেরেছেন, এটা যদি আমাদের সাথে প্লিজ শেয়ার করতেন। আমি প্রথম যাব কর্ণিয়া। বলো। আচ্ছা, ফার্স্টে আমি আসিফ ভাই কাছে শুনতে চাই, তারপরে আমি বলি, আমি পরে আসি। আমি একটা জিনিস বিশ্বাস করি, শিল্পী যারা গানের শিল্পী তাদের মরতেও নিষেধ আছে। কেন জানো? তুমি একটা কথা দিয়েছো যে আগামী মাসে 27 তারিখ তোমার কনসার্ট করে দিবো আমি, তুমি অ্যাডভান্স নিয়েছো, এর মধ্যে তোমার একটা অ্যাক্সিডেন্টও লাগে, মানুষ বকা দিবে। ঠিক আমার ক্ষেত্রে ঘটেছিল এরকম, 2008 সালের ডিসেম্বরে আমার আব্বা মারা যান, 8 ডিসেম্বরে 6 সালে। তো তখন আমার একটা শো ছিল শারজায় স্টেডিয়ামে, চ্যানেলের একটা কি যেন লাক্সের কি প্রোগ্রাম ছিল, অ্যাওয়ার্ড প্রোগ্রাম। আমি আমার আব্বাকে দাফন করে, আমার আব্বাকে দাফন করেই আমি সন্ধ্যার সময় চলে এসেছি ঢাকায়, এবং রাতের ফ্লাইট ধরে আমি সরি ভোরের ফ্লাইট ধরে আমি দুবাই পৌঁছে গেলাম। দুবাই পৌঁছে আমি কিন্তু মানে স্বাভাবিক, আব্বা মারা গেছে, এখন মনে করো 3-4 দিন তো একটা মিনিমাম কার্টেসি মেনটেন করে চলতে হবে। আমি চলে গেছি শারজায়। কেন জানো? কারণ হচ্ছে ওই যে 35,000 মানুষ টিকিট কেটে দেখতে আসছে, সেই 35,000 মানুষ যদি আমাকে না দেখে, মানুষের চরিত্র বিভিন্ন রকম, সবাই ভালো না, সবাই খারাপও না, রোদ রকম, এই 35,000 মানুষের মধ্যে কেউ না কেউ আমার বাপকে গালি দিবে, এই শালা মরার টাইম পেয়েছে না, এ কথা বলবে। কিন্তু বাংলাদেশের মানুষের মুখ খুব স্লিপি, ঠাস করে বলে ফেলবে মরার টাইম পেলো না। এই কথার থেকে আমার বাবাকে বাঁচানোর জন্য আমি চলে গেছি শারজায়। একটা গন্ডগোল হচ্ছিল, মানে মানুষজন চেয়ার মানে 20,000 সিটে 30,000 টিকিট ছাপ হয়ে গেছে, নানান কাহিনী। এখন চ্যানেল আই কর্তৃপক্ষ আমাকে নিয়ে গেল, আমার মনে আছে হাসান আবিদুর রাজ, জুয়েল ছিলেন উপস্থাপক, জুয়েল ভাই, তো আফজাল হোসেন ছিলেন, সুবীর দা ছিলেন তখন বেঁচে ছিলেন, আমাকে তারা স্টেজে নিয়ে, আমি তখন মানে একে তো কুমিল্লা থেকে গেলাম, তারপর সারা টায়ার্ড, কোনো রকম রেস্ট নেই, ঠিক আমি যাওয়ার আধা ঘন্টার মধ্যে আমাকে রিপোর্ট করতে হবে। তো দিস ইজ প্রফেশনাল আর্টিস্ট। হ্যাঁ, আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পেশা, আমরা আমাদের আসলে কোনো জবাব নাই, আমাদের কোনো মৃত্যু নাই, আমরা ওই কথা পালন করতে বাধ্য যেটা আমরা বলেছি। আজকে থেকে তুমি আমাকে বলবা আগামী আমেরিকায় একটা শো আছে আমার জানুয়ারি মাসে, আমি এখন থেকে তোমাদের কমিটেড, হায়াত মৌত আল্লাহর কাছে, আমি জানি না সবাই কিন্তু বেঁচে যাবে, কিন্তু একটা এই যেমন আমাদের লেভেল থেকে গায়ক গায়িকা বাঁচবে না, কেন জানো আমরা কমিটেড, গালি শুনতে হবে। তাই মনে করি শিল্পীদের যে ট্র্যাজিক লাইফ, আমার মায়ের ক্ষেত্রে সেম ঘটনা, যেদিন আমি আম্মা মারা যায় সেদিন আমি ন্যান্সি আর আমার ডুয়েটল মাস্টার জমা নিয়ে আমি কথা বলছিলাম, যদিও আমার ডাইরেক্টর এটা মানেনি, আর্জেন্ট ছিল, গ্রামীণ ফোনের সাথে আমার চুক্তি ছিল অ্যালবামটা জমা দেওয়ার ওই দিনে, ঠিক ওই দিনে আমার মা মারা যায়। এগুলো আমাদের শিল্পীরা যদি রেকর্ডিং থাকতো আমি কিন্তু করতাম, কেন জানো এটা আমার পেশা এবং এটা আমার কমিটমেন্ট। আমার আব্বা আম্মার মৃত্যুটা একটা প্রাকৃতিক ব্যাপার, আমার মৃত্যুটা একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমি যে একজনকে জবান দিয়ে রাখলাম এবং আমি সবসময় এটা মেনটেন করি, আমি আসিফ আকবর, আমার জীবন এবং জবান এক থাকতে হবে, কোনো এগ্রিমেন্টের লাইফ চলবে না। তোমার যদি মুখের কমিটমেন্ট ঠিক থাকে তাহলে তুমি মানুষ, নাহলে তুমি মানুষের জাতি না, এটা আমি এভাবে দেখি। থ্যাংক ইউ। এই এটাই আর্টিস্টের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি মনে করি। আর আসিফ ভাইয়ের এই কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার মনে হয় যে এটা পহেলা বৈশাখে হবে, পহেলা বৈশাখের আগের দিন 13 তারিখে, তখন হচ্ছে আজ থেকে 4-5 বছর 6 বছর আগের কথা হয়তো বা, আমরা 13 তারিখ পরের দিন পহেলা বৈশাখ, তো আগের দিন রাতের বেলা আমার বাসা ছিল তখন নাখালপাড়াতে, তো Channel 9 এর একটা ইয়ে হচ্ছিল মানিক মিয়া অ্যাভিনিউতে, ওই যে আলপনা আঁকে না ওখানে, তো হ্যাঁ আলপনাকে ওখানে, তো Channel 9 এর আলপনার ওখানে আমি যেতে গিয়েছি। তো আমরা চিন্তা করলাম যে রাতের রাস্তা পুরো ফাঁকা থাকবে, তো আমরা রিক্সায় যাই, তো আমি আমার আম্মু এবং আমার মেঝো মামা আমরা রিক্সায় করে যাচ্ছি, আমি আর আম্মু বসে আছি, একটা হোয়াইট কালারের কার এসে মনে হলো কি যেন একটা থাবা দিল আমাকে, ফার্স্টে আমাকে হাতে থাবা দিয়ে চলে গেল সাইকর। কিছুক্ষণ পর আমি আম্মুকে বলছি যে আম্মু তুমি তোমার ব্যাগটা একটু সাবধানে রেখো, তোমার ব্যাগটা টান দিতে পারে। হ্যাঁ, তো আম্মুর হাতের মধ্যে করে পেঁচায় রাখছে, তো আমরা যখন জাস্ট বিজয়সরণী ক্রস করে হাতের ডান সাইড দিকে যাব, জাস্ট ওখান থেকে আমার আম্মুর ব্যাগটা এমন জোরে টান দিল, দেওয়ার পর আম্মু জাস্ট একটা ফ্লাই করলো, আম্মু জাস্ট আমি দেখতে পারলাম যে ফিল্মে যেরকম ফ্লাই করে ওরকম একটা ফ্লাই করলো, রীতিমতো আমি শকড। আমরা দৌড়ে যাওয়ার পর দেখি যে
সে একদম তার মাথায় পেছনে লেগে সে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, সে জাস্ট গড়াতে গড়াতে এবং তার মাথার পেছনে ব্লিডিং করছে। আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম, আইসিইউতে। সে উল্টাপাল্টা কথা বলছে, রীতিমতো সে নাই অবস্থা হয়ে যাচ্ছে। ইমার্জেন্সিতে তাকে আমরা আইসিইউতে রাখলাম। এর পরের দিন পহেলা বৈশাখ আমার 4টা শো ছিল। আমার টাইমটা এরকম ছিল যে সকাল থেকে 10টা একটা, পরে একটার সময় একটা, এরপরে আরেকটা, তারপর আরেকটা, 4টা শো। আমি তো কমিটেড, আমার আম্মা আইসিইউতে ভর্তি, সে মৃত্যুর সাথেই পাঞ্জা লড়ছে। আমার জাস্ট আমি সারা রাত হসপিটালে একা, আমার বাসায় তো আবার কেউই নাই, আমরা তিনজনই। যখন আমার আম্মাকে আমি হসপিটালে রেখে আমি একা, আমার বোনও নাই আর আমার মেছো মামা, জাস্ট মেছো মামা একটু অসুস্থ ছিল, হার্টের প্রবলেম ছিল। আমি জাস্ট আইসিইউতে আম্মাকে রেখে সকালবেলা যখন হলো, আম্মা তখন একটু একটু জ্ঞান ফিরলো। হ্যাঁ, আমি তখন আম্মুকে বললাম যে আমার তো, আম্মু তো জানে যে আমার শো আছে। আম্মু বললো যে তুমি যাও, আমি আছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি আমার আম্মাকে রেখে জাস্ট কমিটমেন্ট রাখার জন্য আমি চলে গেলাম আমার প্রোগ্রামে। বিকজ অফ তাদের কাছ থেকে আমি একটা পেমেন্ট রেখেছিলাম। কিছু অপদার্থ, আমি আমার আব্বার সকালে অক্সিজেন খুললাম, সকালে 6:30 দিকে, আমার সময় আর্মির এক লোক সেম এসে আমাকে এসে বলছে, ভাই আমার ছেলেটা বাচ্চা, আমার চিনি না, 3 বছর 4 বছর, বলছে আমার ছেলে খুব ফ্যান আপনার, একটা ছবি তুললাম, আপনি কি নিয়ে আপনার চাকরি দিছে কে আর্মিতে? আমি তো বাপের মাত্র অক্সিজেন খুললাম, এখন আমার আব্বার অক্সিজেনটা খুলে আমি এখন আব্বার লাশ নিয়ে যাবো আমার বাসায়, সেখান থেকে আমরা দাফন জানাজার ব্যবস্থা করবো, বাট ওনার ছবি তুলতে হবে। এই ধরনের স্টুপাইড আছে, এদের সাথে ভালোভাবে তুমি কিভাবে করবা? তুমি প্রথমত তোমার মা এসে হতে, আমার বাপ মারা গেছে, এগুলো যারা বুঝে না তারা কি মানুষ? সুতরাং ওদের সাথেই আসলে আমার অ্যাটিটিউডটা ভয়ঙ্কর হয়ে যায়, আমি খুব রেগে যাই তখন, এবং রাগাটা আমার 100% হক আছে, আর যদি কেউ কিছু মনে করে ও দূরে গিয়ে মরুক, কোনো সুযোগ নেই। তো আমাদের শিল্পীদের কমিটমেন্টটা প্রিসিলা এমন, আমাদের বেঁচে থাকাটা একটা গুরুত্বপূর্ণ, ওই অ্যাটলিস্ট ওই কাজটা শেষ করা পর্যন্ত আর কিছু বলার নেই এখানে।